আজ আমি চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমলা বা আমলকি। দেখো আমলকিগুলো আমি একটু জল দিয়ে বেটে নেব। এই শীতকালে কিন্তু আমলকি খাওয়া খুব দরকার, যাদের একটু ভিটামিনের প্রবলেম আছে বা এমনিও আমলকি খুব উপকারী জিনিস, সেটা আমরা সবাই তো জানি আর কি। তো দেখো বেটে নেওয়ার পর ছাঁকনিতে ছেঁকে নিলাম, আর যেহেতু আমি একটু জল মিশিয়ে বেটেছি সেহেতু মানে বাটাটা আর কি খুব ফাইন পেস্ট হয়েছে আর কি, খুব সুন্দর হয়েছে। যদি তোমরা ইচ্ছা করলে জল ছাড়া বাটতে পারো। তো দেখো এইটা হচ্ছে প্রথমে যে জুসটা বেরোলো তার সাথে একটু জল দিলাম। জল দিয়ে আমি অতটা তো টক খাওয়া যায় না, আর দেখো গ্রেট করে রেখেছি, এরকম করেও তোমরা কিন্তু করতে পারো। কিন্তু মিক্সিতে সুবিধা হলো তো মিক্সিতেই মানে বানাই আর কি আমি। দেখো লেবু দিয়ে দিলাম, একটু একটু নুন দিয়ে দিলাম, দিয়ে যে যেমন তোমরা টক খেতে পারো তোমাদের যেমন ক্যাপাসিটি ওই রকম একটু জল মিশিয়ে খেয়ে দিও। আর আমলার যে গুঁড়োগুলো সেইগুলো আমি একটু রোদে শুকোতে দেবো, এইগুলো পরে মিক্সিতে বেটে আর কি একটা হেয়ার প্যাক হিসাবে দিতে পারো তোমরা। তো চলে এলাম এবার সরাসরি লাঞ্চ মেনুতে। আমি মাছগুলো আর কি খুব ভালো করে নুন দিয়ে ধুই আর কি, প্রথমে ভালো করে নুন দিয়ে ধুয়ে মাছের গায়ে যে লাল লাল করে ওইটা আর কি বাদ দেওয়ার জন্য নুন দিয়ে ধোয়াটা খুব ভালো আর কি, সব পরিষ্কার হয়ে যায়। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর তার সাথে দেখো আলুগুলো আমি ফ্রাই করছি। তো আমি দেখেছি ট্যাংরা পাবদা যে মাছগুলো একটুখানি একটু বেশি হলুদ মানে হলুদ লাগে আর কি, তাহলে মাছটা ভাজতে সুবিধা হয়। দেখো এখানে আমি কম হলুদ দিয়েছি মানে নুন হলুদ, তাই জন্য একটু আর একটু বেশি হলুদ দিয়ে মাছগুলো ভেজে রাখছি। খুব টাটকা মাছ ছিল যার জন্য মাছগুলো ভাজতে সুবিধা হয়েছে। একটু মাছ যদি ফ্রিজে থেকে যায় সে মাছ ভাজতে বা রান্না করতে ভালো লাগে না, কিন্তু উপায় নেই। আর এ দেখো সর্ষে আছে, আর এই সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর টমেটো পেস্ট করলাম। টমেটো পেস্টের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আগে আমি কালো জিরে ফোড়ন দিতাম, কিন্তু এখন পাঁচফোড়ন দিয়ে মাছটা করি, খুব সুন্দর হয়। আর দেখো পেঁয়াজ কুচি করেছি আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি যত তোমরা ফাইন কুচি করবে তত কিন্তু ভালো হবে। এখানে আমি তাড়াতাড়ি করেছি বলে পেঁয়াজটা কিন্তু অত ভালো কুচু করতে পারিনি। তো দেখো এখানে রসুন আর পেঁয়াজ একসাথে ফ্রাই করছি। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে একটু টমেটো দিয়ে দেবো, যেহেতু সর্ষে বাটা মাছ সেহেতু একটু টমেটো দিলে তেতো ভাবটা কেটে যায়, যদিও এটা হলুদ সর্ষে বা রাই যাই বলো না কেন, তো এটার অত বেশি তেতো ভাব থাকে না যতটা কালো সর্ষেতে থাকে। তো আমি এভাবে আস্তে আস্তে পুরো জিনিসটাকে খুব সুন্দর করে করছি এবং মিডিয়াম আঁচে করছি, খুব বেশি হাই ফ্লেমে রান্না না করাই ভালো। এর মধ্যে দিয়ে দিয়েছি আলু, আর আলু দেওয়াতে একটু তার মধ্যে জল দিয়ে দিলাম, মিক্সি ধোয়া যে জলটা আছে সেটাই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম যেটা সাদা সর্ষে বাটা আর কি বা রাই বাটা যেটা সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ধনে পাতা কুচি করে দিলাম। এবার দেখো সরাসরি তেলে একটু রসুন আর একটু পেঁয়াজ ভেজে নেবো, নিয়ে একটু লঙ্কা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পালং শাক, পালং শাক কিন্তু আমি বেশি ফাইন চপ করিনি। আর যেটা সকালবেলায় আমি একটা ব্রেকফাস্টে সর্ষে বাটা দিয়ে আলু তরকারি করেছিলাম সেটা একটু রেখে গেছি থেকে গেছিলো, সেইটা কিন্তু আমি পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। যে আলুর গায়ে যে সর্ষে বাটাটা ছিল শুধু সর্ষে বাটা দিয়ে আলু আর কিচ্ছু না, তো সেটা সর্ষে বাটাটা ছিল সেটা পালং শাকের মধ্যে মিশে গেল। একটু জল দিলাম, একটু নুন হলুদ দিলাম, তোমরা ইচ্ছা করলে একটুখানি চিনি দিতে পারো। তো এইভাবে আমি জিনিসটা বেশ মাখো মাখো হয়ে গেল, সবজিটা একটু নতুন নতুন হয়ে গেল। তো লাস্টে কিন্তু আমি একটু গাওয়া ঘি দিয়ে দেবো, পালং শাকে একটু ঘি দিলে কিন্তু খেতে ভালো। তো এটা হয়ে গেল লাঞ্চ মেনু, মাছে একটু ফ্রাই করা আর একটু পালং শাকের ওই যেটা আলু দিয়ে করেছি আর যে মাছটা আমি করলাম সর্ষে বাটা। চলে এলাম এবার সন্ধ্যেবেলা, দেখো টমেটো নিয়েছি, নিয়ে নিচ্ছি রিং রিং করে কাটা পেঁয়াজ কুচি, আর এমনি কুচোনো পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, এবং টমেটোটাও আবার দেখিয়ে দিচ্ছি। তো এইবার আমি নিয়ে নিচ্ছি আমন্ড বাদাম আর কি, তো এটাকে আমি ড্রাই রোস্ট করব। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আমি চেষ্টা করছি যে লুচি পরোটা ছাড়া আর রিফাইন তেল যাতে না খেতে হয়। আর দেখো পনিরগুলো কেটে নিয়েছি, পনির আমি এবার আমি কি করব, দু রকমের পেঁয়াজ আছে, সেই পেঁয়াজের মধ্যে
যেটা ছোট ছোট পেঁয়াজ সেটা কিন্তু আমি কড়াইতে দিচ্ছি, এবং কড়াইতে দেওয়ার পরে ওটা ভাজা ভাজা করছি। দেখো রসুনগুলো কিন্তু গোটাই আছে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি গোটা। এর মধ্যে হচ্ছে বড় বড় করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম, এবং মিডিয়াম আছে হালকা ফ্রাই করছি। তো আমি যেটা বলছিলাম, সর্ষের তেল খাওয়ায় সবচেয়ে ভালো, যদি সর্ষের তেল খাঁটি হয় খুবই ভালো। রিফাইন অয়েল ডাক্তাররা মানা করছে, আমাদের মানা করেছিল আর কি, তাই জন্য আমরা রিফাইন অয়েলটা অ্যাভয়েড করছি। আর এইখানে দেখো আমি ওই যেটা মশলাটা অল্প ফ্রাই করলাম সেটাই আর কি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম, আর যে রিং রিং করে কাটা পেঁয়াজটা সেটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, দেখো রিং রিং করে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। এইবার আমি পনিরের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু চামচ দিয়ে নাড়তে গিয়ে দেখলাম যে এত নরম যে আমার ভেঙে ভেঙে যাচ্ছে। তো আমি ওই জন্য থালায় একটু দিয়ে দিলাম হলুদ। হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে। তো প্রথমে যেটা বলছিলাম যে চামচ দিয়ে নাড়তে গিয়ে একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো বলে আমি একটুখানি থালাতে একটু নাড়াচাড়া করলাম আর কি, যতটুকু হলো। তো আবার দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পনিরগুলোকে হালকা মানে ফ্রাই করবে, একটু নাড়াচাড়াই করবো, ফ্রাই করা না। দেখো কালারটা এরকম এসছে। পনিরগুলো নামিয়ে নিলাম, এরপরে দেখো আমন্ড যেটা ভেজে রেখেছিলাম রোস্ট করেছিলাম সেইটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো, মানে গুঁড়ো করে নেবো আর কি, জল ছাড়াই আর কি এটা আমি করে নেবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কিন্তু এরমভাবে পনির বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে, বেশ মানে কি বলবো, বেশ মুখরোচক হয়েছিল, আর খুব একটা তেলও খুব একটা লাগছিল না আর কি। দেখো আমি এই যে মশলাটা যেটা আমি হালকা ফ্রাই করেছিলাম সেটা ওই বাদামের মধ্যে দিয়ে এটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু কোনো জল দিলাম না, এমনি দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে ওটার সাথে। আবার একটু যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম। দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এর মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি, আর নিয়ে নিয়েছি একটু ঘি। তা তোমাদের বললাম যে গাওয়া ঘি কিন্তু সুন্দর, মানে খাওয়ার পক্ষে শীতকাল ছাড়া কখন ঘি খাবো বলো, গরমকালে তো ঘি খাওয়া অতটা যায় না, তখন রিচ খাওয়ার ইচ্ছা করে না। তো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ঘিয়ের সাথে। এরপর ওই পেস্টটা আমি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দেখো কালারটা এরকম হয়েছে। আর একটু ওর সাথে কিন্তু আমি জল মেলাবো, জল মিলিয়ে একটুখানি নাড়াচাড়া করতে করতে এরকম কালার চলে আসে। একটু যদি হলুদ কম থাকে তো হলুদ তোমরা দিতে পারো, আমি পরে একটুখানি হলুদ অ্যাড করেছি। এরপর আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, পনিরগুলো দেওয়ার পর এরপর আমি দেখো হালকা করে রিং রিং করে যে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেইগুলো মিশিয়ে দিলাম। দেখো এইরকম তৈরি হলো জিনিসটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। তোমরা যদি বাড়িতে গরম মশলা বানাও সেটা অবশ্যই করো, আর এখানে আমি শাহি গরম মশলা নিয়ে নিয়েছি, তো আমি এটা এখানে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নেবো। ব্যাস আমার হয়ে গেল, তো আমি এবার এগুলো পরিষ্কার করে নিচ্ছি কিচেনটা। তো পনিরটা মানে পনিরটা নিয়ে একটু বলার আছে তোমাদের। তো একটা জায়গায় পনিরটা একটু কস্টলি ছিল, সেটা আগের দিন আনা হয়েছিল, ওটা ফ্রিজে ছিল, ওটাকে আমি ট্রায়াঙ্গেল শেপ করেছিলাম। আর একটা কালকেই আনা হয়েছিল, সেটা আমি স্কোয়ার শেপ করেছিলাম। দুটো যেহেতু দুটো দোকান থেকে আনা হয়েছিল, দেখছিলাম কোনটা বেশি সফট হয়। আমি টোটাল দুটো পনিরই মিশিয়ে রান্না করলাম। তো যেটা দেখলাম ট্রায়াঙ্গেল করে কেটেছি সেইটা কিন্তু
দেখলাম একটুখানি চুই ভাব আছে, মানে একটুখানি শক্ত শক্ত ভাব আছে লাগছে। তো কিন্তু যেটা রেক্ট্যাঙ্গেল মানে সরি স্কোয়ার করে কেটেছিলাম পনিরটা, সেটা কিন্তু খুব সফট হয়েছে। কিন্তু মানে দাম যেটা বেশি নিল সেটা কিন্তু অত টেস্ট হলো না, অথচ যেটা কম দামে সেটা কিন্তু ভালোই টেস্ট হলো। তো মোটামুটি ওই দোকান থেকে আমরা ঘি আনি। আর দেখো এইখানে ময়দা আছে, ময়দা আমি আগে এমনি নিয়ে রেখে দিতাম, এখন ছোট ছোট প্যাকেটে ময়দা আনা হয়, আর তাতে কি হয় পোকা টোকা লাগে না। যখনই লুচি টুচি বানায় আর কি আমি প্যাকেট থেকে খুলে টোটালটায় দিয়ে দিই, এবং এই প্যাকেট মোচড়ানোর আওয়াজটা কিন্তু আমার দারুণ লাগে। তো আমি একটু ঘি মানে ঘি দিয়ে ময়ান দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে লুচিতে চিনি নাও দিতে পারো। তো আমি এখানে মাখছিলাম আর কি এই পনিরটা আর কি, লুচির সাথে খুব ভালো লাগে খেতে। দেখো ছেলে এসে গন্ধ পেয়ে ও বলছে মা হয়ে গেল কি না, একটু হ্যালো করে দিল তোমাদেরকে। আর এইখানে ও বলছে যে মা আমি একটুখানি খাই একটু খাই। তাই বললাম তো ঠিক আছে খা একটুখানি দিয়ে ও আবার, আমি এদিকে ময়দা মাখছি লুচি করব বলে, তো ও আবার আমার সাথে একটু বকবক করছিল। আর ওই দেখো ওইখানে পনিরটা রাখা ছিল, ওখান থেকে ও একটু খাচ্ছে, ছেলে মানুষ তো একটু ভালো লাগছে তো একটু টেস্ট করবে আর কি। এমনি তো ও একটু পনিরটা বেশি ভালোবাসে, পনির আর ধোসা একটু বেশি ভালোবাসে তো। যো আটামাকা হয়ে গেছে, দেখো একটু ছোট ছোট গোলা করে দেখেছি। এবার আমি লুচি বানাবো, তেলও গরম হয়ে গেছে, এবার আমি লুচি বানাচ্ছি। লুচি কিন্তু প্রত্যেকটা মোটামুটি ফুলেছিল আর কি। আর সবসময় লুচি কিন্তু করতে গিয়ে অনেকে কম ময়ান দেয়, অনেকে বেশি ময়ান দেয়, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমি কিন্তু আজকে ময়দার লুচি বানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থেকো।